দেশমাতৃকার দুই বীর সন্তান, একজনের নাম স্বামীজি আর একজনের নাম নেতাজি, আর এই দুজনেরই জন্ম জানুয়ারি মাসে। একজন আর একজনের দ্বারা প্রভাবিত। একজনের জন্ম 12ই জানুয়ারি, আরেকজনের জন্ম 23শে জানুয়ারি। স্বামীজির প্রভাব নেতাজির জীবনে কতটা ছিল, তো আজ নেতাজির জন্মদিনে তাঁর লেখা, স্বামীজি সম্বন্ধে তাঁর লেখা একটা ছোট্ট অংশ থেকে আমরা জানতে পারবো। অনেক লেখাই রয়েছে, আমরা একটা ছোট্ট অংশ জানব যে কতটা প্রভাব তার চিন্তন, মনন এবং তার কর্মের উপর কতটা প্রভাব ছিল স্বামীজি, সেটা দেখব আজকে আমরা। স্বামীজি সম্বন্ধে দু একটা কথা বলি। স্বামীজি ভারতবর্ষকে, ভারতবর্ষের সনাতন ধর্মকে জগৎ সভায় তুলে ধরেছিলেন, বিশ্বের সামনে তিনি তুলে ধরেছিলেন ভারতবর্ষের এই সনাতন ধর্ম, ভারতবর্ষের সংস্কৃতি কতটা মহান, কতটা উদার, কয়েক সেকেন্ডের মধ্যে কতটা কাছে করে নিতে পারে সবাইকে, কতটা আপন করে নিতে পারে সবাইকে, এটা ভারতবর্ষের সংস্কৃতি তিনি তুলে ধরেছিলেন বিশ্বের দরবারে। আর নেতাজি, তিনি দেশমাতৃকাকে, এই ভারত মাকে পরাধীনতা শৃঙ্খল থেকে মুক্তির জন্য কি না কি করেছেন সবাই আমরা জানি। খুব বড়লোক বাড়ির সন্তান ছিলেন কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোস। চাইলে তিনি কিন্তু সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে পারতেন, সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন, তার অন্তরে দেশভক্তির আগুন প্রজ্বলিত করেছিলেন। আর তাকে সব থেকে বেশি প্রভাবিত করেছিল শ্রীমদ্ ভগবদ গীতা আর স্বামী বিবেকানন্দ। এছাড়া অনেকেই রয়েছেন, তার মা এছাড়া অনেক বিপ্লবী রয়েছেন, সেগুলোতে আসছি না, কিন্তু সবথেকে বেশি প্রভাবিত করেছিলেন তার মা শ্রীমদ ভগবদ গীতা আর হচ্ছে স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দের প্রভাব তার রন্ধ্রে রন্ধ্রে প্রত্যেকটা কোষে কোষে ছিল। স্বামী বিবেকানন্দের কর্মযোগের আদর্শে তিনি অনুপ্রাণিত ছিলেন। নেতাজি ভারতবর্ষকে কতটা ভালোবাসতেন তার কথা না বললেই চলে, সবাই জানেন নেতাজির ভালোবাসা আমাদের ভারতবর্ষের প্রতি, ভারতবর্ষের মানুষের প্রতি। আর স্বামীজির তো তুলনা হয় না। রবীন্দ্রনাথ বলেছিলেন না এক জায়গায় যে ভারতবর্ষকে জানতে গেলে স্বামীজিকে জানতে হবে। তো যাই হোক, এই দুজনের প্রেম ভালোবাসা ছিল মানুষের প্রতি, দেশের প্রতি, নিজের সংস্কৃতির প্রতি। ধর্মীয় গোড়ামি, ধর্মীয় টানাপোড়েন, মানুষে মানুষের বিভেদ, জাতপাতের বিভেদ, নারী পুরুষের ভেদাভেদ, এসব এর ঊর্ধ্বে ছিলেন এনারা। যদি আজকের এই স্বামীজি নেতাজি দুজন থাকতেন, ভারতবর্ষের রথের গতি আরও অন্যদিকে যেত। জগৎ সভায় ভারতবর্ষ শ্রেষ্ঠ আসন তো নিতই, সারা বিশ্বের পথ দেখাতো ভারতবর্ষ। তা যাই হোক, আজকের নেতাজির জন্মদিনে স্বামীজি, তার আধ্যাত্মিক গুরু স্বামীজি সম্বন্ধে লেখা কয়েকটা লাইন জানবো বন্ধুরা। দেখব আমরা স্বামীজি কতটা প্রভাব ফেলেছিলেন নেতাজির মনে। এই লেখার রন্ধ্রে রন্ধ্রে, ছন্দে ছন্দে তা ধ্বনিত প্রতিধ্বনিত হয়েছে। স্বামীজির সম্বন্ধে নেতাজি লিখছেন, বিবেকানন্দের কথা বলতে গেলে হারিয়ে ফেলি নিজেকে, কে বুঝবে তাকে, কে বুঝবে তাকে, অসম্ভব, সুগভীর তিনি, জটিল, ঋদ্ধিময়, ত্যাগে বেহিসেবী, কর্মে বিরামহীন, প্রেমে সীমাহীন, জ্ঞানে সমুদ্র গভীর, সমালোচনায় অগ্নিবর্ষী, আর সারল্যে শিশু, একেবারে শিশু। এ জগতে
তাঁর তুল্য নেই, কেউ নয়। আমি কে, আমি কে যে বলবো তার কথা? ভাবুন, নেতাজি বলছেন আমি কে, আমি কে যে বলবো তার কথা, বলে জিজ্ঞাসা চিহ্ন ছোট্ট লেখা। সুভাষচন্দ্র বসু লিখছেন তার আধ্যাত্মিক গুরু, যার আদর্শে তিনি সবথেকে বেশি প্রভাবিত, যার আদর্শে তিনি দেশমাতৃকার সেবায় নিয়োজিত, সেই স্বামী বিবেকানন্দ সম্বন্ধে। আমরা 12ই জানুয়ারি, 23শে জানুয়ারি এনাদের ছবিতে মালা দিয়ে এনাদের সম্বন্ধে কিছু বক্তৃতা রাখি, কথা বলি, আদর্শ তুলে ধরি। এনাদের জীবনের আদর্শ যদি 1%, 1% যদি আমরা ব্যবহার করতাম, 1% যদি আমরা হৃদয়ে ধারণ করতাম, মেনে চলতাম, সমাজে যদি প্রতিফলিত হতো, ছাত্র সমাজে যদি এনাদের আদর্শ তুলে ধরা হতো, তাহলে সমাজের অবক্ষয় এত দূর হতো না। এখনও সময় আছে, এই ভগ্নদশা, এই ধ্বংসমুখী সমাজকে যদি তুলে ধরতে হয়, এই ভেদাভেদ, জাতপাত, ধর্ম টর্ম নিয়ে এসব নানারকম কর্মকাণ্ড, নারী পুরুষের ভেদাভেদ, মেয়েদের দমিয়ে রাখা, এসব যদি তুলে ধরতে হয়, তাহলে কিন্তু এনাদের আদর্শকে ছাত্র সমাজে ছড়িয়ে দিতে হবে। এক্ষুনি বললাম না, নারীদের দমন করে রাখা, এই দুজনের মধ্যে মিলটা দেখুন। স্বামীজি সিস্টার নিবেদিতাকে নিয়ে আসছেন ভারতবর্ষের নারীদের তুলে ধরার জন্য। তিনি বলছেন, সমাজরূপ পাখি দুটি ডানা, নারী এবং পুরুষ। একটা ডানা কাটা গেলে যেমন পাখি উঠতে পারে না, এই সমাজকে যদি তুলে ধরতে হয়, নারী পুরুষের সমান অধিকার দরকার। আবার এদিকে নেতাজি দেখুন, তিনি বিদেশে গিয়ে মেয়েদের নিয়ে সংগঠিত করে, তখনকার দিনে মেয়েদের নিয়ে সংগঠিত করে তিনি ঝাঁসির বাহিনী গঠন করলেন। স্বাধীনতা সংগ্রামে মেয়েদেরও অংশগ্রহণ রয়েছে। নেতাজি চাইছেন ভারতবর্ষে একটা এমন সমাজ হোক যেখানে সবার মধ্যে ধর্ম, জাতপাত, বর্ণ এইসব নিয়ে ভেদাভেদ থাকবে না, একটা স্নেহ ভালোবাসা থাকবে, সবার সমান অধিকার থাকবে, নারী পুরুষের সমান অধিকার থাকবে, এরকম নতুন একটা ভারতবর্ষ গঠিত হোক, এটা নেতাজি চাইতেন, স্বামীজিও তাই চাইতেন। ভারতবর্ষের এমন ধর্ম হোক, ভারতবর্ষ এমন হোক যেখানে সীতা, সাবিত্রী, দময়ন্তীর আদর্শ মানুষ জানবে, যেখানে মানুষের মধ্যে ভেদাভেদ থাকবে না, যেখানে মানুষের মধ্যে এই ভাব থাকবে, অজ্ঞ মুচি মেথর, আমার রক্ত আমার ভাই, যেখানে দেশমাতৃকার নিজের সনাতন ধর্মের প্রতি বিশ্বাস থাকবে 100%, যেটা এখনকার দিনে খুব অবক্ষয়ের পথে, নিজের ধর্মের প্রতি বিশ্বাস নেই, আমরা তাকিয়ে আছি অন্যের ধর্ম দিকে, অন্যরা যা বলে সেটাই ভালো, আর নিজের দিকে তাকাই না, নিজের ধর্মের দিকে তাকাই না। নিজের ধর্মকে, আমাদের সনাতন ধর্মকে বিদেশিরা মাথায় তুলে রেখেছে, পাশ্চাত্যের সভ্যতা, আর আমরা সেটাকে প্রতিনিয়ত পদদলিত করছি, শুধু সমালোচনা আর সমালোচনা। আমার মনে হয় বিবেকানন্দ থাকলে, নেতাজি থাকলে তাদেরও সমালোচনা করতাম আমরা, এখন নেই হয় বলেই হয়তো আজকের তাদের নিয়ে আলোচনা করছি, কিন্তু না থাকলে হয়তো সমালোচনাই হতো তাদেরকে নিয়ে। মানুষ বড্ড বিচিত্র বন্ধুরা। তাই যা হোক, আজকের দিনে আমি এই কথাটাই বলবো, এই জানুয়ারি মাস আমাদের জীবনের দুই নয়নের মণি, আমাদের জীবনের দুই নয়ন জ্ঞানচক্ষু, এক স্বামী বিবেকানন্দ আর একজন নেতাজি, এই দুজনের জন্মদিন। প্রত্যেকটা ছাত্র সমাজে এনাদের আদর্শ বর্ষিত হোক, এনাদের আদর্শ প্রত্যেকটা ছাত্র সমাজের মননে চিন্তনে প্রভাব ফেলুক, তাহলে ভারতবর্ষ দেখবে নতুন সমাজকে। আমার মনে হয় এই ভারতবর্ষকে নতুন পথে নিয়ে যেতে পারেন এই দুজনই, এই দুজনের আদর্শ সবাইকে জানা দরকার, দুজনের আদর্শ সবাইকে স্নান করা দরকার, অনুপ্রাণিত হওয়া দরকার, দুজনের আদর্শে প্রত্যেকে আমরা অনুপ্রাণিত হব, এই প্রতিজ্ঞা রেখে আজকের এই ছোট্ট আলোচনা, নেতাজির জন্মদিন উপলক্ষে ছোট্ট আলোচনা শেষ করলাম। আসুন আমরা সবাই মিলে একসাথে বলি, বন্দে মাতরম। ভারত মাতা জয় হোক, আমাদের মনুষ্যত্বে জয় হোক, আমরা সবাই বিবেকবান হই, মানব দরদি হই, মানুষকে ভালোবাসতে জানি, শিখি, এবং ভারত মাকে এমন কিছু করব না, আমাদের এই ভারত মাতা, আমাদের জননী কলঙ্কিত হোক। ভালো থাকবেন।